মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার ভিসার কাগজপত্র জমা দিয়েছেন, আপনি এখন কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভিসাটি হয়েছে কি হয়নি? বর্তমান সময়ে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ভিসাটি হয়েছে কি হয়নি। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি থাকছে, ঠিক কিভাবে আপনি আপনার মোবাইলটি দিয়ে মালয়েশিয়ার ভিসার স্ট্যাটাস চেক করবেন যে আপনার ভিসাটি হয়েছে কি হয়নি বা বর্তমান কী অবস্থায় আছে, এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার মালয়েশিয়ান ভিসাটি চেক করার জন্য সরাসরি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে মালয়েশিয়া ভিসা চেক। মালয়েশিয়া ভিসা চেক এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা নিউ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এই যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে। অবশ্যই আপনারা এই অ্যাপসটির লোগোটি ভালোভাবে খেয়াল করবেন, সঠিকভাবে মালয়েশিয়ার ভিসার স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে হবে। তাছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখানে আমার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করছি। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনারা কী করবেন, ওপেন করে নেবেন। ওকে, তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসের মেন ড্যাশবোর্ড এখানে আছে, দেখতে পাচ্ছেন ভিসা চেক বাই পাসপোর্ট নাম্বার। তো আমরা কিন্তু এখানে একটি ক্লিক করব। তার আগে একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই অ্যাপস দিয়ে মালয়েশিয়ার ই ভিসাটি ভেরিফাই করতে পারবেন। তো যেহেতু আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করব, সেজন্য কী করব, প্রথম যে আইকনটি আছে এই আইকনটির ওপরে একটি ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। তাছাড়া নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, উদাহরণস্বরূপ নিচে ভিসা স্ট্যাটাসের অর্থ দেওয়া হলো, আপনি মিলিয়ে নেন আপনার ভিসার কোন পর্যায়ে আছে। আপনারা যখন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটি চেক করবেন তখন যে স্ট্যাটাসটি শো করবে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্যাটাস দেওয়া আছে এবং তার বাংলায় মিনিং দেওয়া আছে। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের স্ট্যাটাসটি মিলিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটি চেক করবেন। তার জন্য শুরুতেই আছে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি এন্টার করবেন। পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরেই আছে দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম, এই কান্ট্রি নেম কিন্তু বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। আপনার যদি সিলেক্ট হয়ে না থাকে তাহলে জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো কান্ট্রি আছে, বাংলাদেশ এটা সিলেক্ট করে নেবেন যদি না থাকে। তো এখন আমি কী করব, নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ লেখে একটি আইকন আছে, এই সার্চ লেখে এই আইকনটির ওপরে একটি ক্লিক করবেন। সার্চ লেখে আইকনে ক্লিক করার পরেই কিন্তু এখানে আমার সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই রেজাল্টটি শো করছে, দেখতে পাচ্ছেন শুরুতেই আছে নেম। তো এখানে কিন্তু আপনার নামটি আপনি মিলিয়ে নেবেন। তারপরে যদি স্ক্রল ডাউন করেন দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম বাংলাদেশ সেটা আছে, তারপর পাসপোর্ট নাম্বারটি আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিসার স্ট্যাটাসটি শো করছে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা। ওয়েল, এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা, এটা হলো আমার ভিসা টাইপ। তো তারপরেই আছে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পারমোহনান, এখানেই কিন্তু আপনাদের স্ট্যাটাস শো করবে। আপনার স্ট্যাটাসটি আপনি এখানে দেখে বুঝে নেবেন যে আপনার ভিসার বর্তমান অবস্থাটি কী। এখানে যদি আপনার স্ট্যাটাস চেতাক আসে, দেখতে পাচ্ছেন এখানে চেতাক আসে, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার মালয়েশিয়ান ভিসাটি হয়েছে। তাছাড়া কিন্তু এখানে অনেক ধরনের স্ট্যাটাস শো করবে, সেই স্ট্যাটাসের মিনিং কিন্তু আপনারা ওইখান থেকে এক্সাম্পল হিসেবে শুরুতেই দেওয়া আছে, আপনারা দেখে মিলিয়ে নেবেন। ওয়েল, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু মালয় ভাষার যে স্ট্যাটাসগুলো আছে তার বাংলা মিনিং খুব দ্রুত এই অ্যাপসের ভিতরে আপডেট করা হবে। তো আমি এখান থেকে ব্যাক করছি। ওয়েল, তাছাড়া এই অ্যাপস দিয়ে কিন্তু আরও যে সুবিধাগুলো আপনারা পাবেন, যে সেবাগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে ওয়ার্কার পারমিট স্ট্যাটাস চেক। এই ওয়ার্কার পারমিট স্ট্যাটাস আপনারা যদি কেউ চেক করতে চান তাহলে কিন্তু চেক করতে পারবেন, তার জন্য আপনাদের কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটি প্রয়োজন হবে। তাছাড়া এই অ্যাপস দিয়ে আপনারা যে সার্ভিসগুলো পাবেন, একটি ইম্পর্টেন্ট সার্ভিস সেটা হচ্ছে যে ই ভিসা ভেরিফাই। আপনাদেরকে যখন ই ভিসার কপিটি দেওয়া হয় আপনারা অনেকেই চান যে এটা ফেক আসল না নকল এটা যাচাই করতে, সেজন্য কিন্তু এই অ্যাপস দিয়ে আপনারা খুব সহজেই পারবেন, তার জন্য আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট নাম্বার ও স্টিকার নাম্বার। তাছাড়া এই অ্যাপসে কিন্তু আপনারা আরও একটি বিষয় জানতে পারবেন, আপনারা যারা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের ভিসার স্ট্যাটাসটি এই অ্যাপস দিয়ে দেখে নিতে পারবেন যে বর্তমান সময়ে আপনার ভিসার স্ট্যাটাসটি কী আছে। তাছাড়া কিন্তু এই অ্যাপসে আরও অনেক ধরনের সুবিধা আছে, সেই সুবিধাগুলো কিন্তু আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, তো দেখলেন কীভাবে পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করে আপনার মালয়েশিয়ান ভিসাটি চেক করবেন। তাছাড়া কিন্তু খুব শীঘ্রই নতুন ভিডিও আছে যেখানে কিন্তু আপনার মালয়েশিয়ার ই ভিসাটি দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা মালয়েশিয়ার মেডিকেল রিপোর্টে আপনার ফিট না আনফিট এটা কীভাবে আপনারা চেক করবেন এই বিষয়ে ভিডিও খুব দ্রুতই পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।